নমস্কার প্রিয় দর্শক, থেমেস্তিসির মজেরে আপনার আদরণি জানাইছো। সমাজের যুব প্রজন্মর আশা আকাঙ্ক্ষা আর শৈক্ষিক আর বৌদ্ধিক প্রয়োজনীয়তালে লক্ষ্য রাখি এই অনলাইন আলোচনী আপনার সবর মাজলে অনা হয়েছে। সম্পূর্ণ আদরত এই আলোচনী সূচনা করা হয়েছে। প্রারম্ভিক সংস্করণের অঙ্ক হিসাবে আজি আমি কোকরাঝার নিবাসী প্রাক্তন ফুটবল খেলোয়ী আর সাই কোকরাঝারের প্রাক্তন সঞ্চালক শ্রী প্রদীপ ব্রহ্ম ডাঙরিয়ার সৈতে সাক্ষাৎকার বাবে আগবাড়িছো। আহক আমি ব্রহ্ম ডাঙরিয়ার ওচরলে যাও। নমস্কার প্রদীপ ব্রহ্ম ডাঙরিয়ালে, কেমিস্ট্রিসির আলোচনীর তরফের আপনালৈ কৃতজ্ঞতা যাচিছো যে আপনি আপনার ব্যস্ত সূচীর মাজের আমার এই সময়কণ দিছে। মই আপনালৈ দুই আকার মানে কুয়েশন বা প্রশ্ন সুদিবলে লৈছো। আপনি পারাপক্ষে অল্প আমাক সহায় দি পেলাই মোর প্রশ্নের উত্তরটা দিব বলে মই আশা করছো। প্রথমতে মই আপনার বর্ণিল খেলোয়ী জীবনের বিষয়ে আমাক দর্শকক চিনাকি করে দিলে আনন্দিত হম। প্রথমে টাইম মেক দে সিটিসি দে অনলাইন আলোচনীলে মোট ধন্যবাদ থাকিল মোক ইয়াত আমন্ত্রণ করার কারণে। মোর বর্ণিল খেলোয়ী জীবনে হলো মই সরপ্রাই ফুটবল খেলেছিল। আমি খেলেছি মানে আমি গাঁৱত জন্ম হয়েছিল, ইয়ার কারণে দাদা আগতে এনে খেলার কারণে এনে সুবিধা নাছিলে। গাঁৱত এখন ফিল্ড আছিলে, তাতে ডাঙর ডাঙর প্লেয়ারবিলাক আমারকে ডাঙর পিলাই ফুটবল খেলি থাকিছিলে। তার আমি ইহঁতক পিছি পিছি গৈ পেলাই ইহঁতক খেলবিলাক চাই পেলাই আমি খেলি আছিলোঁ। তারপরে মই খেলি খেলি গৈ পেলাই স্কুল লাইভত তেতিয়া ক্লাস লীগ হৈছিলে, ক্লাস লীগত খেলিলোঁ। তাতে মই যেতিয়া ক্লাস সেভেন পড়ছিলোঁ তেতিয়াও মই খেলি কোনে গোলকিপার নাছিলে আমার ক্লাস ইয়াত গ্রুপত। তারপরে মোক যেনে তেনে গোলকিপার খেলিব দিলে, তাতে খেলি পেলাই মই ভাল খেলিলোঁ এদিনা। তারপরে মই স্কুল টিমত পাই গেলো, সিলেকশন পাই গেলো। তারপরে খেলি খেলি মানে কোকরাঝার ডিস্ট্রিক্ট টিমত সিলেকশন হলো, সিলেকশন টিম সিলেকশন হলো হয়ে বহুত বার খেলিলোঁ। মই ন্যাশনাল স্কুল আর সুপ্রতখা বহুত বার খেলিলোঁ। ন্যাশনাল স্কুল আমি চ্যাম্পিয়ন হলো 1979-ত, সুপ্রতখা 1970 রানার্স আপ হলো। তারপর আমি ভারতীয় স্কুল ডিলর কারণে দুবার খেলিলোঁ আগ্রা 1977-ত, তাতো আমি তার পজিশন আসলো এশিয়ান স্কুলত। তারপর 1988-এ ব্যাংকক যেটা হয়েছিল আন্ডার-19 এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপ, মানে ভারতীয় দলের ক্যাপ্টেন আসিল। তারপর স্কুল লেভেলে যাওয়ার পিছন আমি জুনিয়র লেভেল খেলিলো, জুনিয়র লেভেলত আমি সন্তোষ চৌবে খেলেছো 1986-ত কেরালাত। এই মোর খেলার জীবনী আসে। হয় ধন্যবাদ। মানে নেক্সট আপনার এই প্রশ্ন উত্থাপন করব বিচার যে আপনার পরিয়াল পিতৃ মাতৃ আর সমাজের অরিহণা আপনার জীবনের কি? পিতৃ মাতৃ আমার সময়ের পিতৃ মাতৃবিলা খেলার কারণে খেলার বিষয়ে একো নাজানিছিলে। ইহতে খেল বলে একো কি খেলর কি ফেসিলিটি আছে বুঝাই নাছিলে, আমি বুঝা নাছিলো। আমি ডাঙর ডাঙর লগর লগত গৈ পেলাই খেলি আছিলো। তারমানে আমি বারে সদায় খেলিব গেলে আমাক ঘরের মানাই করেছিল। এতিয়া ধন্যবাদ থাকিল আপনালে। আর মই আর প্রশ্ন উত্থাপন করব বিচাৰিছো যে খেলোয়ী হিসাবে সকল খেলোয়ীর কিছু ভাল বা বেয়া স্মৃতি রয়ে যায়, আপনার তেনে কিবা স্মৃতি বিষয়ে জানাবনে? খেলত খেলোয়ীদের জীবনত সবরে এনে থাকে, কোনোবা হারা জিকা থাকে। যেটা হারিলে আমি খুশি পাও, ফুর্তি পাও, হারিলে আমি দুঃখ পাও। এনেকে আমার বহুত আছে খেলত, এনেকে বহুত আছে। এটা আমার স্মৃতি আছে, মই যেটা 1980-তে ব্যাংকত খেলিব গেছিলো এশিয়ান স্কুল, এই স্মৃতি মোর এতিয়াও আছে। হয় হয় ধন্যবাদ, ভাল লাগিল। ভারতবর্ষর ফুটবলের অতীতক আপনি কি হিসাবে খবরে? ভারতবর্ষর ১৩১ কোটি আমার জনসংখ্যা, তথাপিও আমি আমার ইমান ইমান খেলুই আছে আমার মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা আর আমার ভারত সরকারে ইমান ইনিশিয়েটিভ লোক পাৰা নাই।
বর্তমান এটা কেইটা হোস্টেল একাডেমি খুলি আছে লিমিটেড নহয় ইমান কৰোড় ইমান কৰোড় মানুহ আমাৰ ইমান লিমিটেড নাই আমি চাইনা বা ইউরোপিয়ান কামৰ লগত যদি আমি কম্পেয়াৰ কৰিব পাৰি আমাৰ এক আমাৰ নগণ্য হয় ইয়াৰ কাৰণে আমাৰ ভাৰতবৰ্ষৰ ফুটবলটো এতিয়াও মানে এনে ডেভেলপ হ'ব পৰা নাই আৰু ইয়াৰ লগে লগে ভাল ভাল টুৰ্ণামেণ্ট হ'ব লাগে যেতিয়া এক্সপ'জাৰৰ কাৰণে ইমান এক্সপ'জ কৰিব তেতিয়া প্লেয়াৰবিলাক হাউ বাৰে বাৰে খেলিব পাৰিব এইটো আমাৰ প্ৰব্লেম হৈছে তেতিয়া আমি গম পাম ধন্যবাদ থাকিল আৰু মই প্ৰশ্ন উত্থাপন কৰিব বিচাৰিছোঁ বৰ্তমান আই এছ এলৰ লীগ আদি আহিল ভাৰতত ফুটবল ভৱিষ্যত আপুনি কি বুলি ভাবে আই লীগটো আগৰ পৰাই চলি আছিলে এতিয়া আমাৰ ইণ্ডিয়ান প্লেয়াৰে খেলি আছিলে ইণ্ডিয়ান ফৰেইনৰ দুটা প্লেয়াৰ আছে খেলিব পাৰিছে এতিয়া আই এছ এল পাঁচজন খেলিব পাৰে ফৰেইনৰ প্লেয়াৰ এইটো আমাৰ খেলুৱৈসকলে বাহিৰৰ ইউৰোপীয়ান নেচ বা ইউৰোপীয়ান নেচৰ লগত ভাল ভাল খেলুৱৈবিলাকতে খেলি পেলাই ইহঁতে এক্সপিৰিয়েঞ্চ পাব এতিয়া এইটো আমাৰ হাওক জগাব অৰিহণা জগাব এতিয়া ইহঁতৰ খেলি পেলাই আমি এইটো আমাৰ মোৰ কাৰণে মোৰ মতে আই এছ এলটো ভালেই হৈছে এইটো ইয়াত খেলি খেলি আমাৰ ইণ্টাৰনেশ্যনেল লেভেলত আমাৰ খেলিবলৈ সক্ষম হ'ব বুলি মই নেক্সট আপোনালৈ সুধিবলৈ লৈছোঁ ভাৰতীয় প্ৰেক্ষাপটত অসমৰ ফুটবলৰ ক্ষেত্ৰখনৰ কেনেকুৱা ইয়াৰ অৰিহণা আৰু ভৱিষ্যত ভাৰতীয় প্ৰেক্ষাপটত অসমৰ ফুটবলটো ইমান ইমানটো নহয়েই কিন্তু অসমত বহুত প্ৰতিভাৱান খেলুৱৈ আছে ফুটবল খেলুৱৈ আছে আগৰ যুগ বহুত যুগ আমাৰ আগৰ যুগৰ পৰাই বহুত খেলিব পাৰি খেলুৱৈ আছিলে কিন্তু আমাৰ ইয়াতে যে পদক্ষেপ ল'ব লাগে যে প্লেনিং নাই যেনে অসম চৰকাৰ বা ডাইৰেক্টৰ স্পৰ্টচ বা অসম ফুটবল সন্থাই ইমান এইটো ইনিচিয়েটিভ ল'ব পৰা নাই আচল কাৰণটো ইয়াৰ কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক আমাৰ ইমান ডেভেলপ হ'ব পৰা নাই কিন্তু আমাৰ অসমত প্ৰতিভাৱান খেলুৱৈ ফুটবলৰ বহুত আছে এতিয়া মই সুধিবলৈ লৈছোঁ আপোনাক ছায়ৰ সঞ্চালক বা কোচ হিচাপে আপুনি অসমৰ ক্ৰীড়া ক্ষেত্ৰত ছায়ৰ অৱদান আৰু ভৱিষ্যত পৰিকল্পনা সম্পৰ্কে কি ক'ব অসমত ছায়ৰ অৰিহণা বহুতহে আৰু গোটেই ছায়ৰ অসমত যিমান ল'ৰা ছোৱালী ভাল ভাল ল'ৰা ছোৱালী ছায়ে ছেলেকশ্যন কৰি পেলাই আমাৰ একাডেমিকত এডমিশ্যন কৰাই দিয়ে বহুত ডিচিপ্লিন অকল ফুটবল নহয় বেলেগ ডিচিপ্লিনত এডমিশ্যন কৰাই দিয়ে তাৰপৰা অসমৰ যিমান প্লেয়াৰ খেলুৱৈ আছে ছায়ৰে খেলুৱৈয়ে অসমৰ হৈ খেলে ইয়াৰ কাৰণে অসমৰ অৱদান ছায়ৰ অৱদান অসমত বহুত আছে তাৰপাছত আগৰে ইয়াৰ পৰা ভাল ভাল প্লেয়াৰ ওলাই গৈছে তাৰপৰা দুৰ্গা ফুটবলৰ বোলে দুৰ্গা বড়ো হলিচৰণ নাজাৰী ইহঁতে ওলাই গৈছে ইহঁতে ছায়ৰ প্লেয়াৰ আছিলে এতিয়াও আৰু আই এছ এল খেলা আছে প্ৰাঞ্জল ভূমিজ ইহঁতে এলেন দেউৰী ইহঁতে গোটেইবিলাকে আমাৰ ছায়ৰ প্লেয়াৰ আছে মই ক'ব বিচাৰোঁ যে অসমত ছায়ৰ অৰিহণা বহুত আছে ছায়ত বহুত ডিচিপ্লিন অকল যেনে এথলেটিক্স আছে বক্সিং আছে বক্সিং বহুত ডিচিপ্লিন টাইগাণ্ডো আছে ৰিচেণ্টলি আমাৰ ছায়ৰ ছোৱালী গুৱাহাটী এছ টি চিৰ ছোৱালী আছিলে লাভলীনা বৰগোহাঁই 2020 অলিম্পিক কোৱালিফাইছিলে কিন্তু কৰোণা ভাইৰাছ COVID-19 কাৰণে এতিয়া পষ্টপ'ন হ'ল অহাবছৰ 2021 আকৌ হ'ব তাৰ কাৰণে এতিয়া ই পাতিলেট আছে প্ৰেক্টিছ কৰি আছে অলিম্পিক অহাবছৰ অলিম্পিক খেলিবৰ কাৰণে আৰু মোৰ মনত বহুত আনন্দ দিয়ে লাভলীনা বৰগোহাঁই আকৌ ই অৰ্জুন এৱাৰ্ডৰ কাৰণে ছেলেক্ট হৈছে এতিয়া আৰু মই সুধিব লৈছোঁ আপোনাৰ চৰকাৰৰ খেল সম্পৰ্কে থকা আঁচনি বা প্ৰকল্পৰ অলপ ধাৰণা দিলে দৰ্শক উপকৃত হ'লেহেঁতেন খেলৰ বিষয়ে চৰকাৰৰ অৰিহণা ইমান চাফিচিয়েণ্ট হ'ব পৰা নাই খেলুৱৈবিলাকে ইমান সুবিধা দিব লাগিছিল ইমান চৰকাৰে এতিয়াও দিব পৰা নাই ইয়াৰ কাৰণে আমাৰ অসমৰ খেলুৱৈসকলে ইমান উঠিব পৰা নাই বেলেগ বেলেগ ষ্টেটে বেলেগ বেলেগ ষ্টেটে যিমান খেলুৱৈসকলক ইমান চান্স দিয়ে ফেচিলিটি দিয়ে এনেকৈ অসমত দিব পৰা নাই চাপ'জ হাৰিয়ানা বৰ্তমান অসম ইণ্ডিয়া ভাৰতবৰ্ষ ক'ব গ'লে হাৰিয়ানাত বৰ্তমান ফেচিলিটি বহুত দি আছে হয় হয়
মই ধন্যবাদ থাকিম। আৰু মই আৰু এটা প্ৰশ্ন উত্থাপন কৰিব বিচাৰিছোঁ, সুস্থ সমাজ গঢ়াৰ ক্ষেত্ৰত খেলৰ ভূমিকা কেনে? সুস্থ সমাজ গঢ়াৰ কাৰণে খেলুৱৈতো বহুত আছে। এজন ভাল ভাল খেলিব হ'লে সমাজ ভাল খেলিব খেলুৱৈ হ'লেতো মানে সমাজে অট'মেটিক তাক ভাল পাবই। তাৰমানে ইহঁতক এজন ভাল প্লেয়াৰবিলাক কোনো পলিটিক্স নাথাকে, ইহঁতৰ অকল খেলৰ কাৰণে খেলি থাকে। ইয়াৰ কাৰণে গোটেইবিলাক যদি এজন প্লেয়াৰ হয় তাৰ মগজ ভাল, ফিটনেছ, ফিজিকেলি ফিটনেছ, চাইক'লজি, ফিজিকেল চাইক'লজি আৰু মেণ্টেলি সদায় ভাল থাকে। ইয়াৰ কাৰণে এজন প্লেয়াৰ কাৰণে সমাজ গঢ়াৰ কাৰণে বহুত অৰিহণা যোগায়। হয় হয় হয়, ধন্যবাদ। আৰু মই লাষ্টৰ আৰু এটাই মানে প্ৰশ্ন সুধিবলৈ লৈছোঁ আপোনাক, এই বৰ্তমান যুৱ প্ৰজন্মক খেলৰ প্ৰতি উৎসাহিত কৰিবলৈ আপুনি কি ক'ব, তাৰমানে কি মেছেজ দিব আপুনি? সেইটো বৰ্তমান যুগত খেলুৱৈ কাৰণে বহুত বহুত সুবিধা আছে, যেনে গভমেণ্টে দিছে, চেণ্ট্ৰেল গভমেণ্টে দিছে, অসম গভমেণ্টে বহুত ফেচিলিটি দি আছে। এজন ভাল খেলুৱৈৰ কাৰণে বহুত ফেচিলিটি, স্কলাৰশ্বিপ দিয়ে, বহুত চাকৰি দিয়ে। বৰ্তমান চাকৰি পোৱাটো বহুত দিগদাৰ। যদি এজন ভাল খেলি হ'ব পাৰে, চাপ'জ অলিম্পিয়াড, যদি এজন অলিম্পিয়াড হ'ব পাৰে, ইমানেই কৰোৰ টকাটো এনে পাই যায়, গভমেণ্টে স্কলাৰশ্বিপ দি দিয়ে। আৰু চাপ'জ যদি ফুটবলৰ ক'ব যাওঁ, যে যদি ভাল খেলি হ'ব পাৰে, সিহঁতে চাকৰি ল'বলৈ দৰকাৰ নাই, চাকৰি সিহঁতক মাতি আনে, এনে আহি যায় মাতিবৰ কাৰণে, চাকৰিৰ কাৰণে। চাপ'জ বৰ্তমান আমাৰ ISL খেলি আছে হলিচৰণ নাৰ্জাৰী, বৰ্তমান ইয়ে বছৰত, আপোনালোকে বিশ্বাস কৰিব নোৱাৰিব, ইয়েতো মানে 85 লাখমান পায় সিহঁতে বছৰত, পাৰ এনাম সিহঁতে। বৰ্তমান সি হায়দৰাবাদ FC এই বছৰৰ কাৰণে যোগদান কৰিছে। ভাল লাগিল শুনি পেলাই। আপোনাৰ মানে এইখিনি প্ৰশ্নটোৱে উত্থাপন কৰিছিলোঁ মই, আৰু মই এতিয়া মোৰ প্ৰশ্ন মানে শিকোৱাৰ হেৰিটো ইয়াতে মই সামৰি জনাব বিচাৰিছোঁ। ধন্যবাদ প্ৰমোদা, ধন্যবাদ। আৰু আজি এই সাক্ষাৎকাৰ ইমানতে মই সামৰিছোঁ। আপোনাৰ দীৰ্ঘায়ু আৰু সুস্থ জীৱনৰ কামনাৰে আকৌ এবাৰ TMXTCৰ তৰফৰ পৰা আপোনালৈ ধন্যবাদ জনালোঁ। ধন্যবাদ।